আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। নির্বাচনকালে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপিরা যা করতে পারবেন যা করতে পারবেন না। এদিকে দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে রোমিন ফারহানার বৈঠক। আরও জানাবো, নির্বাচনকে সামনে রেখে ফের সিইসির সাথে বসতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এবং জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে সবচেয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র। এরপরে জানাব নেতাকর্মীদের মধ্যে কৌতূহল, আওয়ামী লীগে 10 কেন্দ্রীয় নেতা মনোনয়ন ফরম নেন। আরও জানাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসনের রদবদলের প্রশ্নে ইসি আলমগীর বললেন বিশৃঙ্খলার দায় কে নেবে। এবং সর্বশেষ জানাবো রাজধানীর দখলে মরিয়া সেনা এবং সর্বশেষ জানাবো রাজধানীর রক্ষায় মরিয়া সেনা সরকার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। নির্বাচনকালে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপিরা যা করতে পারবেন না, তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও মন্ত্রীরা তাদের পদে থেকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারলেও মেনে চলতে হবে কিছু বিধিনিষেধ। জাতীয় নির্বাচনের সময় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি করতে পারবেন আর কি করতে পারবেন তার উল্লেখ আছে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায়। আচরণ বিধিমালায় বলা হয়েছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না। তারা নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারে সরকারি যানবাহন ব্যবহার, সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার বা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এই উদ্দেশ্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারী বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না। আচরণ বিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলে তিনি তার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচির কর্তৃত্ব করতে পারবেন না বা এ সংক্রান্ত সভায় যোগ দিতে পারবেন না। এ ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি বা সদস্য হয়ে থাকলে বা তার মনোনীত কোনো ব্যক্তি পর্ষদে থাকলে নির্বাচন পূর্ব সময়ে তিনি তার দায়িত্ব মনোনীত ব্যক্তি ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সভায় সভাপতিত্ব বা অংশ নিতে পারবেন না অথবা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে জড়িত হতে পারবেন না। নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ড দেওয়া যায়। দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে রুমিন ফারহানার বৈঠক। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ত্রেয়ান সি ফিজার্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার 22 নভেম্বর দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত গুলশানস্থ সিক্স সিজনস হোটেলের 13 তলায় একটি রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি যখন হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি পালন করছে তখন ঢাকাস্থ দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন রুমিন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা কালবেলাকে বলেন, এটি ছিল একটি রুটিন বৈঠক, যেহেতু আমি বিএনপির ফরেন উইং এর সঙ্গে সংযুক্ত, সে কারণে মাঝে মাঝে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়, এটি ছিল তেমনই একটি বৈঠক। ফের সিইসির সাথে বসতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সাথে নির্বাচনের আগে ফের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ। বুধবার 22 নভেম্বর ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি সিইসিকে চিঠি পাঠিয়ে এই আগ্রহ প্রকাশ করেছেন। চিঠিতে ইইউ রাষ্ট্রদূত জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যেই আপনাদের সাথে তথ্য আদান প্রদান করতে বা
করেছি। নির্বাচন কমিশনের চলমান এই কাজের জন্য আপনাদের প্রশংসা করি। চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে ইইউ মিশনের প্রধানদের সাথে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। আগামী 27 নভেম্বর বিকেল 3টায় বৈঠকের জন্য আপনার সময় হবে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে সবচেয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল এবং প্রতিদিনই সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির নির্বাচনে বড় ধরনের অনিয়ম হতে পারে এমন আশঙ্কা বেড়েছে। বুধবার 22 নভেম্বর ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়ার হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয়। বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয় তা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার 22 নভেম্বর আবারও বলেছেন, তার দেশ বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়, কারণ এটাই আমেরিকার নীতি। এর আগে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও তার চিঠিতে কোনো শর্ত ছাড়াই প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। শেখ হাসিনা আলোচনার রাজি নন মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় রাজি নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে খুনিদের দল বলে আখ্যায়িত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আওয়ামী লীগ গত 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে দখল করে যত্রতত্র নিজের লোক বসানোর অভিযোগ রয়েছে, তবুও দলটির টিকিট মনোনয়ন চাইতে বহু মানুষের ভিড়। পরিশেষে বলা হয়, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপি এবং জামায়াত নেতাদের অনুপস্থিতির কারণে নির্বাচনের ফল ফের শেখ হাসিনার পক্ষে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আওয়ামী লীগের 10 কেন্দ্রীয় নেতা মনোনয়ন ফরম নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 300টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন 3,362 জন। তবে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি ক্ষমতাসীন দলটির 10 জন কেন্দ্রীয় নেতা। মনোনয়ন ফরম সংগ্রহ না করায় তাদের নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও এএইচএম খায়রুজ্জামান লিটন, সৈয়দা জেবুন্নেসা হক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিফা আয়েশা খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আক্তার জাহান ও তারিক সুজাত মনোনয়ন পত্র তোলেননি। এর মধ্যে এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, চলতি বছরের 21 জুন অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। প্রশাসনের রদ বদলে বিশৃঙ্খলার দায় কে নেবে, প্রশ্ন নির্বাচন কমিশনার আলমগীরের। নির্বাচনের আগে মাঠ প্রশাসনে বড় রদবদল করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি প্রশ্ন রেখেছেন, এরকম বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় কে নেবে, কর্মকর্তাদের বদলি করতে গেলে যে খরচ সেটা কে দেবে। বুধবার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর। রাজধানীর রক্ষায় মরিয়া জান্তা। মিয়ানমারে গত 2.5 বছরে শাসনামলে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। গত কয়েক মাস ধরে প্রতিদিনই প্রতিরোধ যুদ্ধের মুখে পড়ছে সেনাবাহিনী। অপারেশন 1027 খ্যাত সংঘবদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে যুদ্ধে একের পর এক ঘাঁটি হারাচ্ছে দেশটির সেনাবাহিনী। অবস্থা এমন যে অর্ধেক মিয়ানমারই এখন বিদ্রোহীদের দখলে। এই পরিস্থিতিতে রাজধানী নেপিদোর রক্ষায় মরিয়া হয়ে উঠেছে জান্তা। নভেম্বরের প্রথম থেকেই শুরু হয়েছে সেই তোড়জোড়, প্রস্তুতি, প্রতিরোধ, যোদ্ধাদের হামলা। এ থেকে রক্ষার জন্য ইতিমধ্যেই রাজধানীর চারপাশে সেনাদের নিয়োগ করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে 14,000 সেনা।